আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, যারা মোবাইল ইউজার রয়েছেন, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে মোবাইল রিলেটেড আর্নিং অ্যাপসগুলো বা ওয়েবসাইটগুলো শেয়ার করার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে রিসার্চেবল যে ভিডিওগুলো আপনাদের জন্য উপকার হবে এবং যে ওয়েবসাইট বা অ্যাপস থেকে আর্নিং করা যায় সেই ওয়েবসাইট বা অ্যাপসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে অ্যাপসটিতে আপনি যদি কাজ করেন এবং আপনার যদি লাক ফেভার করে তাহলে মিনিমাম 500 টাকা প্রতিবারে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। এবং একটি 7টি প্রসেস রয়েছে এখানে কাজ করার। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন এবং অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে সব নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো বেশি বেশি লাইক দিন এবং কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ দিন। আজকের ভিডিওটি দেখার পরে আপনি সম্পূর্ণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং এই কাজটি আপনি আপনার কম্পিউটারে এবং মোবাইলে দুটো ডিভাইসে করতে পারবেন। এবং আরও একটি কথা ভুলে রাখা ভালো যে আপনি শুধুমাত্র একটি ডিভাইসে একটি মাত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটারে দেখাচ্ছি, আপনি সেম কাজগুলো মোবাইলে করতে পারবেন। অল রাইট, আমি এখন কম্পিউটারের পর্দায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি btcbugs.io এর মধ্যে রয়েছি। আপনি যদি গুগলে সরাসরি সার্চ দেন তাহলে অবশ্যই btcbugs.io লিখে সার্চ দিলে সরাসরি ইন্টারফেসটি পাবেন। এবং এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন যে আর্ন ফ্রি বিটকয়েন বাই ডুইং অফার। বিটকয়েন সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, বিটকয়েন একটি এমন একটি কারেন্সি যেটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার বাংলাদেশি টাকা অথবা ইউএসডি যে কারেন্সি হোক না কেন খুব সহজে সেটি উইথড্র নিতে পারবেন। এবং আরও বলে রাখা ভালো যে আপনার যদি কয়েনবেস অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই কয়েনবেসে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি আমি আজকে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো এবং পাশে থাকবেন। এবং এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে কিন্তু অনেকে কাজ করছে এবং এখানে ফসেট ক্লেম করেছে এত এবং ইম্প্রেশন হচ্ছে এত এবং রেজিস্টার্ড ইউজার হচ্ছে কিন্তু এত, পাশাপাশি বিটকয়েন আর্নিং করেছে এত। অর্থাৎ বুঝতেই পারছেন যে এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, এক কথায় বলা যায়। এটি আমার নতুন করে কিছু বলার নেই। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। আর ইতিমধ্যে যদি এখানে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই সাইন ইনে ক্লিক করবেন। সো আমি ধরে নিলাম যে আপনি নতুন, এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে ইউজার নেম দিতে হবে, তার মানে আপনার একটি ডাকনাম দিতে হবে অথবা আপনার মূল নামটি দিলেও চলবে এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এরপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে, অর্থাৎ বড় হাতের ছোটো হাতের অক্ষর মিলে অথবা নাম্বার মিলে 8 ক্যারেক্টার হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এরপরে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রিক্যাপ সাথে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন, বক্সে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপসা আসবে। ক্যাপসাগুলো ফিল আপ করার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। দেন আপনি আপনার মেইলের মধ্যে একটি ইমেল পেয়ে যাবেন। এই ইমেলে আসার পরে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে সরাসরি আপনি মূল ইন্টারফেসে চলে আসবেন। দ্যাটস ইট, অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এবার এখানে যে কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছে। এখানে আরও একটি সুখবর রয়েছে যে আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে সাইন আপ বোনাস পাচ্ছেন 1,087-এর মতো। অর্থাৎ 1,087 আপনাকে সাইন আপ বোনাস দিচ্ছে যেটি আপনি পরবর্তীতে তুলতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবার আমি দেখাচ্ছি কীভাবে এখানে কাজ করবেন। বি অ্যাড দেখে লিঙ্ক শর্ট করে ফসেট ক্লেম করে তারপরে রেফারাল করে এই 4টি ওয়েতে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমত আমি দেখাচ্ছি সবচেয়ে সহজ একটি প্রসেস, সেটি হচ্ছে এখানে রোল দ্য ফসেটে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যে রোল বিটকয়েন 1 থেকে 69,999। এটি রোল বা ক্লেম করলে আপনি সরাসরি পাচ্ছেন 10,087। এখানে যে কোনো একটি কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এবং এখানে দেওয়া রয়েছে রোল এভরি 60 মিনিট অ্যান্ড উইন আপ টু 5,87,000। আপনার যদি লাক ভালো হয় তাহলে এখান থেকে কিন্তু 5,87,000 কিন্তু আপনি পাবেন। সো প্রথমে অ্যাকাউন্ট করার পরে আপনার এখানে লেভেল 1 হিসেবে গণ্য হবে এবং 60 মিনিট পরে, তার মানে 1 ঘন্টা পর এখানে আপনি ক্লেম করতে পারেন। সো আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে সবগুলো জিরো দেখাচ্ছে এবং এখানে প্রাইম নাম্বারস পে অ্যান্ড এক্সট্রা 51,87,000। সো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন, পিঙ্কস
এই যে আমি পেয়ে গেলাম প্রায় 10-27-এর মতো, আগে ছিল আমার 1,027, আমার এই এটি ক্লেম করার পরে 10-27 কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ খুব সহজে আপনি এখান থেকে এইভাবে যদি লাখ ভালো থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রায় 5,87 পর্যন্ত পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে ক্লেম করবেন, সেটি আমি দেখালাম। সো এইভাবে আপনি 1 ঘন্টা পরপর এখানে ক্লেম করতে পারবেন বাকি যেগুলো রয়েছে সেইগুলোতে। সুতরাং আপনি এটি বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো কিভাবে নেক্সট অপশনটিতে কাজ করবেন। এখানে যদি আপনি বিওয়ার্সে ক্লিক করেন তাহলে অবশ্যই বিওয়ার্সে ক্লিক করার পর অনেকগুলো অ্যাড এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাডটি দেখার পরিপ্রেক্ষিতে আপনি 57-87 পাবেন। এরপরে এখানে বাকি অনেকগুলো অ্যাডস কিন্তু রয়েছে, আপনি এই অ্যাডসগুলো ক্লেম করতে পারবেন খুব সহজেই। সো এখানে অনেকগুলো অ্যাড আপনি পর্যায়ক্রমে দেখবেন, আশা করি আমি বুঝাতে পেরেছি। সো আমি এটিতে ক্লিক করছি, এই যে আমি আলাদা ট্যাব ওপেন করি। আলাদা ট্যাব ওপেন করার পরিপ্রেক্ষিতে সাইন আপ করতে বলেছে অ্যাডভিটিসিতে সাইন আপ করার জন্য। এই যে এখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু নির্ধারিত এখানে যে 5,87 রয়েছে সেটি কিন্তু পেয়ে যাব। সো আমি আগে ছিল 1,010-87, এখন 1,015-87 হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন এটি কীভাবে করবেন, সেটিও আমি দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মূল ব্যালেন্সে জমা হয়ে গিয়েছে। এবার লিঙ্ক শর্ট করে কীভাবে আর্নিং জেনারেট করা যায় সেটি আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো কিন্তু লিঙ্ক রয়েছে, আপনি এই লিঙ্কগুলো কিন্তু ভিজিট করে করে এখান থেকে 87 আর্নিং জেনারেট করতে পারবেন। এটি যদি আপনি ভিজিট এই লিঙ্কে ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে 7-87, 10-87, 5-87, 6-87 অল্টারনেটিভলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে একের পর এক দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আমার কিন্তু জেনারেট লিঙ্ক, এখানে একটি লিঙ্ক জেনারেট করতে বলেছে। সো আমি একটি লিঙ্ক জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি কয়েন বেসের একটি লিঙ্ক এখান থেকে কপি করছি, কপি করার পরে জাস্ট এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন একটি নেক্সট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। অনেক সময় এরকম হয় নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে, এটা কিন্তু অনেক সময় এইভাবে শো করে, কোনো প্রবলেম নেই। আশা করি আপনি এই কাজটুকু করে নিতে পারবেন। জাস্ট লিঙ্কটা বসাবেন, লিঙ্কটা বসিয়ে কিন্তু আপনি শর্ট করবেন, এতটুকুই, এর বাইরে কিন্তু কিছুই নেই। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। রিডাইরেক্ট করে নেওয়ার পরে আপনি নির্ধারিত 87টি এখান থেকে পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি 3টি দেখিয়ে দিলাম, এবং এরপর জয়েন রেফারালে ক্লিক করলে আপনি এই যে এখানে একটি রেফারাল দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার মাধ্যমে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, এবং 3 লেভেল পর্যন্ত এখানে ইনকাম জেনারেট করার অপরচুনিটি রয়েছে। এবং আপনার যদি ওয়েবসাইট অথবা ব্লগ সাইট থেকে থাকে তাহলে এই যে এখানে ব্যানারের অ্যাড রয়েছে সেই ব্যানারটা অ্যাড করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমি দেখাবো কিভাবে আপনি এখানে উইথড্র নেবেন। উইথড্র নেওয়ার জন্য এই অপশনগুলো এখানে শো করছে। প্রথমত রয়েছে বিটকয়েন, এরপরে লিড কয়েন, ডগি কয়েন, ইউএসডি রয়েছে, এবং রাফ টু পেয়ার অ্যাকাউন্ট রয়েছে। সো সবচেয়ে সোজা হচ্ছে বিটকয়েন, এই ওয়ালেটটি ইউজ করা। এই ওয়ালেটটি ইউজ করলে আপনি খুব সহজেই আপনি আপনার পেমেন্টগুলো আপনি আপনার মোবাইলের মধ্যে অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিকাশ থেকে থাকে তাহলে আরও সোজা হয়ে যাবে। সো এখানে এই বিটিসি ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলছে। সো অ্যাড্রেস কি, অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার যদি কয়েন বেসে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, আমি আবারও বলছি যদি কয়েন বেসে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে কয়েন বেসে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ হোম থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, অথবা হোমে থাকা অবস্থায় আপনি যে বিটকয়েন নিতে চাইলে বিটকয়েনে ক্লিক করবেন, তারপর ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর এখানে রিসিভে ক্লিক করেন। এই যে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন। অ্যাড্রেসটি কপি করার পরে আপনি এখানে সেটি বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিলাম। এরপর এখানে 87 কত অ্যামাউন্ট হলে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এখানে আমারটি বসালাম। বসানোর পরে এখানে ওইখানে লেখাই রয়েছে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 50,087। আপনি যদি বিটকয়েনে নিতে চান তাহলে অবশ্যই 50,787 আপনার আর্নিং করতে হবে। এইভাবে কাজ করে করে কিন্তু আপনি যদি 50,087 আর্নিং জেনারেট করতে পারেন খুব সহজে এখান থেকে উইথড্র নিতে পারবেন। এরপর এবং 24 আওয়ার্সের মধ্যে তারা কিন্তু সেটি উইথড্রল
করে দিবে এবং কোনো ফি তারা কাটবে না। এ হচ্ছে মোটামুটি বিটিসি এর মাধ্যমে উইড্রোটা কীভাবে নেবেন। যেহেতু আমার 1015 রয়েছে, আমি এখন দিতে পারবো না উইড্রো, জাস্ট এতটুকুই। আপনার এখানে 50,087 হয়ে গেলে সেটি কিন্তু আপনি এখানে বসাবেন। বসানোর পরে উইড্রো টু বিটকয়েন ওয়ালেটে ক্লিক করলে সরাসরি আপনার বিটকয়েন ওয়ালেটের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট, এর বাইরে কিন্তু আর কিছু নেই। আপনি যদি অন্য কোনো অপশনে আরও রয়েছে, আমি দেখালাম যে এখানে আরও লিড কয়েন রয়েছে, ডোগি কয়েন রয়েছে, এই লিড কয়েন ডোগি কয়েন এগুলো কিন্তু আপনি কয়েন বেসের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ এক কথায় বলা যায়, কয়েন বেসের মধ্যে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তার মানে এখানে ইথেরাম রয়েছে, লিড কয়েন রয়েছে, বিটকয়েন ক্যাশ রয়েছে, অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। সুতরাং আপনি কয়েন বেসে অ্যাকাউন্ট না করে থাকলে এখন অ্যাকাউন্ট তৈরি করে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ফ্রিতে কাজ করবেন, আর যদি কিছু আর্নিং হয় তাহলে ডিপোজিটে ক্লিক করে আপনি এখানে কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যায় ফ্রি এবং পেইড দুটো অপশনে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে, আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন আরও বেশি অ্যামেজিং ভিডিও যাতে সবার আগে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।